আজকের ভিডিওটা কিন্তু একদমই ভিন্ন ধরনের হতে যাচ্ছে কারণ আজকে আপনাদের সাথে আমি একটা রেসিপি ভিডিও শেয়ার করব। বেশ কিছুদিন ধরে আমার পাকা চাল কুমড়া খেতে ইচ্ছা করতেছিল আব্বুকে বলে দেওয়ার পরে আব্বু বিশাল সাইজের একটা কুমড়া নিয়ে আসে একদম পাকা আনার পর টেনশনে পড়ে গেলাম যে এটা খেয়ে শেষ করতে পারবো কিনা ক্যামেরাতে হয়তো বা বোঝা যাচ্ছে না কিন্তু এটা অনেক বড় ছিল কুমড়াটা দেখেই আমার কাছে খুবই পছন্দ হয়ে গেছে খাওয়ার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম কিন্তু এটা নিয়ে যে রীতিমতোটা যুদ্ধ লেগে যাবে সেটা কিন্তু একদমই বুঝতে পারি নাই প্রথম অবস্থায় এটা আমরা কোনোভাবেই কাটতে পারতেছিলাম না তারপরে দেখেন অবস্থা একদম যুদ্ধ লেগে গেছে বটির উপরে নিয়ে কোনোভাবেই কাটা যাচ্ছিল না দেন কুমড়াটাকে মাটিতে রেখে উপরে দাঁ দিয়ে উপর থেকে হচ্ছে কাঠের খণ্ড দিয়ে হচ্ছে চাপ দেওয়া হচ্ছিলো যেন কেটে যায় কিন্তু তারপর অনেক কষ্ট হয়ে যাচ্ছিলো শেষ পর্যন্ত আমরা একটু সাকসেসফুল হয়েছি যেহেতু পাকা ছিল আর চামড়াটা অনেক বেশি শক্ত হয়ে গিয়েছিল যার জন্য এত হলো আর লেট কুমড়াটার ভিতরের অবস্থাটা দেখেন একদম ছিল একদমই ছিল না যেটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল আমরা একটু পিস পিস করে কেটে নিলাম আজকে কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না হবে আমার মূলত ইলিশ মাছ দিয়ে ভেঙে রান্না খেতে ইচ্ছা করতেছিল কুমড়োটার এর জন্যই মূলত আনানো হয়েছে এই তো ফাইনালি কুমড়াগুলো গুলো হচ্ছে একদম পিস পিস করে কাটা হলো আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা এর আগে সর্ষে ইলিশ করেছিলাম মাথা আর মাথা নিচের কিছুটা অংশ আমরা রেখে দিয়েছিলাম পরবর্তীতে খাওয়ার জন্য কচু দিয়ে মূলত খাওয়ার চিন্তা ভাবনা ছিল কিন্তু তা না করে আজকে আমরা ইলিশ মাল দিয়ে রান্না করে ফেলতেছি তো এটা রেগুলার রান্নার মতো মশলাপাতি সবকিছু ইউজ করা হয়েছে এই যে দেখেন কালারটা জাস্ট অস্থির একটা কালার হয়ে গেছে মশলা ভালোভাবে কষিয়ে দেন হলছে এখানে মাছগুলা দিয়ে দেওয়া হলো এখন এখানে নাড়াচাড়া করে গুটাগুটি করে একদম ভেঙে ফেলা হবে কারণ মাছটা বা মাছের এই অংশগুলো আমরা আস্ত রাখবো না পুরো মাছটা যেন হচ্ছে তরকারির সাথে মিশে যায় এর জন্য আমরা একটু নাড়াচাড়া দিয়ে ভেঙে দেবো তো এই যে মাছটা দিয়ে আবার একটু কষানো হবে দেন হচ্ছে কুমড়োগুলো দিয়ে দেওয়া হবে মাছটা ভালোভাবে কষানোর পরে কিন্তু কুমড়োটা দেওয়া দেওয়া হবে এই যে মাছটা ভাঙা হচ্ছে ঝুলগুলো একটু শুকনো শুকনো ভাব চলে এসেছে আর একটু শুকনো শুকনো হলে কিন্তু কুমড়োটা দিয়ে দেওয়া হবে এই যে ফাইনালি হচ্ছে কুমড়োটা দিয়ে দেওয়া হচ্ছে কুমড়োটা দেখেই বুঝতে পারছেন যে অনেক বেশি সুন্দর ছিল মানে একদম পুরো ছিল আমার কাছে পাকা কুমড়া কেন জানি অনেক বেশি মজা লাগে অনেকেই পাকা কুমড়ো পছন্দ করে না একটু টকটক ভাব লাগে দেখে আর আমার কাছে ওই টকটক ভাবটা আসে দেখে আমার কাছে মজা লাগে এক একজনের টেস্ট আসলে এক এক রকম এক একজন এক একভাবে খেতে পছন্দ করে আমি পাকা চাল কুমড়া চিংড়ি মাছ দিয়ে খেতেও কিন্তু অনেক বেশি পছন্দ করি কুমড়োটা যেহেতু অনেক বড় ছিল এটা অনেক দিনই রান্না করা যাবে নেক্সট দিন আমরা হচ্ছে চিংড়ি দিয়ে কুমড়োটা রান্না করব আর আজকে কিন্তু মাটির চুলায় রান্না করা হচ্ছে এই যে দেখেন কষানো প্রায় শেষের দিকে এখন ঝুল দিয়ে দেওয়া হবে কষানোর সময় মোটামুটি সিদ্ধটা হয়ে গেছে এই যে দেখেন একদম নামানোর পরে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম আপনাদের তো ফাইনাল লুকটা দেখে বুঝতে পারছেন একদম কালারফুল সুন্দর একটা তরকারি হয়ে গেছে এখন খাওয়ার পর টেস্টের কথা যদি বলি টেস্টটা জাস্ট অসাধারণ ছিল অনেক বেশি ভালো লেগেছে যেমন চেয়েছিলাম তেমনই হয়েছে